তোমায় খাওয়া যায় না তোরা গেছ দেখাবো যে গ্রামের মেঠো পথ দিয়ে কৃষকরা কীভাবে আসলে কৃষি মাঠে ধান কাটে। তো আমাদের জমিতে ধান কাটবে, তো আমি সেখানে যাচ্ছি কিছু কাটার জন্য। তো চলুন দেখা যাক, শুরু করা যাক। তো আমি এখন যাচ্ছি মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের জমিতে। অলরেডি আমাদের জমিতে সবাই ধান কাটার উদ্দেশ্যে চলে গেছে। এই যাচ্ছে গ্রামের ভিতরে কৃষি জমি, ধান মাঠে ধান আর ধান। তো আমি এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সাইডে যে কিছু লোকে ধানে বসে বাঁধছে, মাঠে আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণে সবার ধান হয়েছে এবং সবারই ভালো ধান হয়েছে। এখন আল্লাহ ভালো করলে সবার বাড়ি দিতে বললে, এটি আলহামদুলিল্লাহ। সো ফাইনালি আমি জমির কাছাকাছি চলে এসেছি। এখন একটা পাড়ের উপর দিয়ে যাওয়া শুরু করছি। এখন এগুলো হচ্ছে গ্রামের আসলে ঐতিহ্য। এরই মৌসুমে কৃষকরা এই ধানের উপর নির্ভর করে অনেক কিছু করে। এগুলো হচ্ছে সে ধান যেটা এখন কাটতে আসছি। যেখানে একটা জমি রাখবেন জমি তারা কেটে ফেলি স্যার অলরেডি। আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে সবার এবার মাঠে। একটা ধান এখনো পেকে পারেনি, যখন পাকবে তখন জমির মালিককে ধানগুলো কাটবে। সো ফাইনালি আমাদের ধানের জমিতে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ধান, এখানে আমাদের ধান কাটতেছে। আমি ওইখানে যেয়ে কাটা শুরু করবো। তো এই যে দেখেন আমাদের ধান রেডি কাটতেছে। তো আমি আসলে লেট করে আসছি, তো আমার কাকারা এসে কাটা শুরু করছে ধানগুলো।
এখানে কাটছে, আমি শুরু থেকে শুরু করবো এখান থেকে। দেখেন ধান কাটছে, উঠে দাঁড়ানো লাগবে না, আমি সামনে আসতেছি। নাটক কি ধান গ্রামের লোকজন দেখবে না? আমরা যেহেতু ধান কাটা শুরু করতেছি আজকে, অলরেডি আমি এখান থেকে শুরু করবো কাটা। তো জানে আপনি আগে কাটেন, সেটা আমরা আগে কেটে ফেললাম, আপনার ধান আগে হয়ে গেছে না, তাহলে আমরা আগে কেটে ফেললাম। এইটা কেটে ফেলাইস না, মাথা ফড়ায় কাজ।